আসসালামু আলাইকুম, আমন্ত্রণ। বাংলাভিশন সংবাদের সাথে আছি সিফাত শারমিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দুর্বৃত্তের আঘাতে মাথার খুলি ভেতরে ঢুকে যাওয়ায় ইউএনও ওয়াহিদার এখনই অস্ত্রোপচার সম্ভব নয় জানিয়েছেন চিকিৎসক। ডাকাতির জন্য হামলা ধারণা জনপ্রশাসন প্রতিমন্ত্রীর। নাব্য সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে আবারও বন্ধ ফেরি চলাচল। যানবাহনের চাপ ও নাব্য সংকটে ব্যাহত হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া রুটেও। সাংবাদিক ও মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সংসদ ও তাদের সন্তানদের বিক্ষোভ সমাবেশ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় এনে নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তের আঘাতে মাথার খুলি ভেঙে ভেতরে ঢুকে যাওয়ায় এখনই তার অস্ত্রোপচার করা যাচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। ওই হামলায় জড়িত কাউকে এখনও আটক করতে পারেনি পুলিশ। কী কারণে ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সংসদ সদস্য শিবলি সাদিকের ধারণা, মেরে ফেলার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার দুপুরে বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয় দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমকে। চিকিৎসা দেওয়া হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালে। ওয়াহিদা খানমের মাথায় বাম দিকে বেশি আঘাত লেগেছে, প্রচুর রক্তক্ষরণ হয় তার। হাতুড়ি দিয়ে দুই সন্ত্রাসী তার মাথায় আঘাত করায় অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। উনি হিমোডাইনামিকালি আনস্টেবল, প্রেশার ধরে রাখতে পারছেন না, প্রেশার কমে গেছে, পালস বেড়ে গেছে এবং উনি একটু রেস্টলেসও আছেন। সুতরাং আগে উনাকে আমরা স্টেবল করতে হবে। স্টেবল করার পরে পরে যদি উনার হিমোডাইনামিক স্টেবল স্ট্যাটাসটা ইম্প্রুভ করে, উনি যদি অপারেশনের পর্যায়ে যেতে পারেন, অপারেশন সাস্টেইন করার মতো একটা অবস্থায় যান, তখন আমরা উনার একটা অপারেশন করব। কিন্তু এই মুহূর্তে অপারেশন করলে এটা উনার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে। বুধবার রাতে প্রহরীকে আটকে রেখে সরকারি বাসভবনের দ্বিতীয় তলায় বাথরুমের গ্রিল কেটে ঘরে ঢোকে দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয় আসবাবপত্র। বাধা দিলে ওয়াহিদা খানমকে কুপিয়ে জখম করে তারা। এ সময় তার বাবা ওমর আলীকে কুপিয়ে জখম করা হয়। রংপুর মেডিকেলে চিকিৎসাধীন ওয়াহিদার বাবা জানিয়েছেন, স্বামী রংপুরের পীরগঞ্জ উপজেলার ইউএনও হওয়ায় 3 বছরের মেয়েকে নিয়ে ঘোড়াঘাটে একাই থাকতেন ইউএনও ওয়াহিদা। ওয়াহিদার বাবার বাড়ি নাটোরে ও শ্বশুর বাড়ি নওগাঁওয়ে। দরজা খোলাই ছিল, আমি বেড়ে যেমন গেছে অতর্কিত সে আমার উপর ঝাঁপা পড়ছে। ঝাঁপা পড়ার পরে ধস্তা ধসছে আমার একজন অবসরে ওই ধস্তা ধস ইয়াতে আমার মাথায় হ্যামারটা বাড়ি মারছে। বাসার সিসিটিভির ফুটেজ দেখে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার। কোন একটা লোকে হিট করা, আঘাত করা যে কেউ হতে পারে রাষ্ট্রের, যেহেতু কর্মকর্তা, সেক্ষেত্রেও একই প্রসিডিউর ফলো করা হবে। কাজেই তদন্তের পরে আমরা বলতে পারবো যে কেন, কী জন্য, কীভাবে, অথবা কোনো মোটিভ ছিল কোনো, এই বিষয়গুলো আফটার ইনভেস্টিগেশন। ঘটনাস্থল ঘুরে সংসদ সদস্য শিবলি সাদিক জানিয়েছেন, এটি কোনো ডাকাতির ঘটনা নয়, মেরে ফেলার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটেছে। এখানে মানে স্বল্প আয়ের কিছু ব্যবসায়ী বসবাস করে, যেখানকার সঙ্গে একজন সরকারি কর্মকর্তার রেষারেষি বা কোনো জমি সংক্রান্ত বিষয়ে এযাবৎকাল বিগত সময়ে উনি যতদিন থেকে আছেন আমার কাছে কোনো কমপ্লেন যায়নি। তার সঙ্গে সকলেরই খুব ভালো সম্পর্ক, সেই সঙ্গে এখানকার স্থানীয় পলিটিক্যাল লিডার যারা আছেন তাদের সঙ্গেও তার খুব অত্যন্ত আন্তরিকতার সঙ্গে উনি কাজ করে আসছিলেন। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। এদিকে ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর দুর্বৃত্তদের হামলার পেছনে ডাকাতির উদ্দেশ্য থাকতে পারে বলে ধারণা করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, হামলাকারীরা দোতলার বাথরুম ভেঙে ইউএনওর বাসায় ঢুকেছিল। রাতের কোনো এক সময় এই হামলায় দুজন দুর্বৃত্ত অংশ নেয়। তারা ইউএনও এবং তার বাবাকে হাতুড়ি দিয়ে জখম করে। এ সময় তারা মুখোশ পরা ছিল বলে জানায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সরকারি বাসভবনটিতে থাকা সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি। খুব অল্প সময়ের মধ্যে ঘটনার জট খোলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে পদ্মার সরু চ্যানেলে নাব্য সংকট চরম আকার ধারণ করায় আবারও বন্ধ হলো ফেরি চলাচল। বিআইডব্লিউটিসি জানায়, বৃহস্পতিবার সকাল ছটায় বেশ কিছু যানবাহন নিয়ে কে টাইপ ফেরি কলমিলতা শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়, কিন্তু সেটি চ্যানেলের মুখে গিয়ে আটকা পড়লে দীর্ঘক্ষণ চেষ্টার পরে শিমুলিয়া ঘাটে ফিরে যায়। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস ছাড়াও অসংখ্য পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। বিকল্প রুট ব্যবহারের জন্য বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে, তবে ওই নৌ রুটে লঞ্চ ও সি বোট চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে যানবাহনের চাপ ও পদ্মায় নাব্য সংকটের কারণে মানিকগঞ্জে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে। জরুরি কাজে ব্যবহৃত পণ্যবাহী ট্রাক পারাপার হতে পারলেও পণ্যবাহী ট্রাক সহ যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি মিলে 500+ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বর্তমানে এই নৌপথে 17 ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার চলছে। চট্টগ্রামে সাংবাদিক ও মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে মুক্তিযোদ্ধা সংসদ ও তাদের সন্তানরা। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা হামলার জন্য বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীকে দায়ী করেন, অবিলম্বে গ্রেপ্তার করে তার শাস্তি দাবি করেন বক্তারা। সমাবেশে বক্তব্য রাখেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আহমদ সহ অন্যরা। এতে বাঁশখালীর এমপির কুশপুতলিকা পোড়ানো হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মাগুরার মোহাম্মদপুরে কেরিনগর গ্রামের কলেজ ছাত্রী আকলিমা খাতুন আখির মরদেহ সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় আখি। গত 15 আগস্ট সন্ধ্যায় নিজ বাড়ির শৌচাগারের সামনে থেকে তাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতালে ও পরে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়। ওই ঘটনার পর 17 আগস্ট আখির দাদা রতন মোল্লা মোহাম্মদপুর থানায় তার সাবেক স্বামী নাজমুল সহ 7 জনকে আসামি করে মামলা করেন। 5 জনকে গ্রেফতার করা হলেও প্রধান আসামি নাজমুল সহ 2 জন পলাতক রয়েছে। আকলিমা খাতুন আখি মোহাম্মদপুর কাজী সালিমা হক মহিলা কলেজের 11 শ্রেণীর ছাত্রী ছিল। 3 দফা বন্যায় কুড়িগ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে এমন বীজতলার দিশেহারা কৃষকের ক্ষতি পুষিয়ে দিতে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি বীজতলা, ভাসমান বীজতলা ও বাড়ির ভেতর প্লেট পদ্ধতিতে বীজতলা তৈরিতে উদ্যোগী হয়েছে সরকার। হাসি ফুটেছে কৃষকের মুখে। সরকারি প্রণোদনায় নতুন উদ্যমে মাঠে নেমেছে তারা। কুড়িগ্রাম থেকে শফিকুল ইসলাম বেবুর পাঠানো রিপোর্ট। দীর্ঘস্থায়ী বন্যায় কুড়িগ্রামে নষ্ট হয়েছে 17,000 হেক্টর জমির ফসল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের বীজতলা। আমন বীজের ঘাটতি মোকাবিলায় সরকারিভাবে 105টি কমিউনিটি, 112টি ট্রে ছাড়াও শতাধিক ভাসমান বীজতলা তৈরি করা হয়েছে, যার মাধ্যমে 21,000 কৃষক বিনামূল্যে 20,922 বিঘা জমিতে আমন চাষের সুযোগ পাচ্ছে। কুলিপুর কৃষি অফিসে সহযোগিতায় ভাসমান বীজতলা তৈরি করেছি। কৃষি অধিদপ্তরের সহায়তায় এই উঁচু জমিতে কমিটি বীজতলা লাগাইছি। এখান থেকে আমরা 66 জনের বীজ নেব এবং এগুলো রোপণ করব। বন্যার ক্ষতি থেকে রক্ষা পেতে বাড়ির উঠোনে উঁচু জায়গায় প্লেট পদ্ধতিতে আমনের চারা লাগানোর অভিজ্ঞতা অর্জন করছেন কৃষকরা। চারিদিকে পানি, কোথাও শুকনো জায়গা নাই, আমি বাড়ির ভিতরে উঠানের মধ্যে চারা লাগাচ্ছি। কুড়িগ্রামে এবার আমন চাষ করা হবে 1,15,000 হেক্টর জমিতে। বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসন কার্যক্রম হাতে নিয়েছে কৃষি বিভাগ। সাময়িক যে কিছুটা চারার যে একটু মানে ঘাটতি আছে, এই ঘাটতিটা আগামী সপ্তাহের মধ্যেই পূরণ হবে। এখানে চারার কোনো ঘাটতি থাকবে না। কৃষকেরা যে সমস্ত জাত দেওয়া হচ্ছে এই জাতগুলো হলো লেট ভ্যারাইটি, এটা সেপ্টেম্বর মাসের 10-12 তারিখ পর্যন্ত যদি লাগায় তবুও স্বাভাবিক ফলন দিবে। দফায় দফায় বন্যা মোকাবিলা করে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে কুড়িগ্রামের আমন চাষীরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী দেয়া হয়েছে। হুইপ ইকবালুর রহিম এমপি এসব সামগ্রী হস্তান্তর করেন হাসপাতালের পরিচালক ডাক্তার নির্মল চন্দ্র দাসের কাছে।
বান্দরবান সদরে 8.5 কোটি 16 লাখ টাকা ব্যয়ে একটি পাকা সড়ক নির্মাণ এবং 2.46 কোটি টাকা ব্যয়ে একটি মিনি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সকালে এই দুটি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষৈ সিং এমপি। জয়পুরহাটের 5BB উপজেলার 160 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের হলরুমে দুপুরে এসব প্রণোদনা সামগ্রী কৃষকদের হাতে তুলে দেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু। জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 13 জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও জেলা রেজিস্ট্রারের প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জে জেলা রেজিস্ট্রার অফিসে কর্মবিরতি শুরু হয়েছে আজ থেকে। দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে কর্মবিরতির ওই ঘোষণা দেওয়া হয় সমিতির উদ্যোগে। জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করা হয় এ সময়। গাজীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের চারা ও সার বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সিটি কর্পোরেশনের দাখিনখান এলাকায় 300 ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকালে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। মাদক, নারী নির্যাতন ও অপকর্মের ঘটনা ফেসবুকে প্রচারের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন করেছে একটি বেসরকারি সংগঠন। শহরের চৌমুহনা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়। ময়মনসিংহের ফুলবাড়িয়ার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের জমি ভূমিদস্যুদের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ওই স্কুলের ছাত্র শিক্ষক সহ এলাকাবাসী। স্কুল মাঠে দুপুরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি হয়। গণপরিবহনে আগের ভাড়া কার্যকর করা ও করোনায় পরিবহন শ্রমিক ও যাত্রীদের স্বাস্থ্য সচেতন হতে বগুড়ায় প্রচারণা শুরু করেছে হাইওয়ে পুলিশ। ঢাকা বগুড়া মহাসড়কের কয়েক এলাকায় চলাচলকারী গণপরিবহনের যাত্রী ও পরিবহন শ্রমিকদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। নীলফামারী জেলা পরিষদের অর্থায়নে 56টি অসহায় পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ ও পাইপ বিতরণ করা হয়েছে। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।